আমার সাইলেন্সটা যেভাবে দরকার ছিল সেইটা প্রত্যেকটা টিম মেম্বার আমাকে সাপোর্ট করেছে উইদাউট এনি কনভারসেশন, মানে যে এটা করতে হবে এই কনভারসেশন হয়নি কারোর মধ্যে। ওই দেখো কি শুরু হয়ে গেল একটা, আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ হেল্প করেছে সবাই, দারুণ হয়েছে, সবাই ভালো পেরেছে, 29 মার্চ রিলিজ। একটা সাইকোলজিক্যাল থ্রিলার, দেখো মানে সাইকোলজিক্যাল থ্রিলার আমরা আজ পর্যন্ত যা যা দেখেছি সেটা মানে বাংলা পুরনো সাইকোলজিক্যাল থ্রিলার থেকে এক্সটেন্ড করে আজকে গন গার্ল অবধি বা তারপরেও যা যা হয়েছে, কখনো যদি মাঝের একটা অবজেক্ট আমরা জেনে যেতাম না পুরো গল্প জেনে যেতাম, তখন পুরো স্পয়েলড হয়ে যেত। তো এই এই ক্ষেত্রে আমি যদি একটা পয়েন্টও বলি পুরো গল্প রিভিল হয়ে যাবে, মানে সেটা আমি খুবই চাইছি বলতে কিন্তু আমি বলতে চাইছি না। চাপ পড়ার থেকে আমি বলবো একটা খুব মজার জিনিস হয়েছিল, আমার শ্যুট হচ্ছিলো হচ্ছে রাসবিহারীর একদম মোড়ে, একটা অ্যাক্সিস ব্যাংকের বিল্ডিং আছে, লাল একটা বাড়ি আছে রাসবিহারীর মোড়ে, ওখানেই শ্যুটিং হয়। তো আমি একদিন পঞ্চম বা ষষ্ঠ দিন আমি শ্যুটিং করে মাঝখানে ব্রেকে আমি আর আমার কো-অ্যাক্টর তথা আমরা বেরিয়ে, ওই বাড়িটা না অনেক ভিনটেজ গাড়ি রাখা থাকে, তো আমরা গাড়ি দেখতে দেখতে সেই দিন আমার চাপ কম, আমার চাপের সিন বেশিরভাগ হয়ে গেছে। তো আমি ছাদ আছে ওখানে, ছাদে উঠে আমি রাস্তা দেখছি, রাস্তায় দেখছি গাড়ি, তারপর দেখছি অটো, এবং তখন ফর ট্রাস্ট মি ফর 10 মিনিটস আই এম নট লাইং ফর 1 সেকেন্ড যে আমার মনে হচ্ছে এটা কি, মানে এত গাড়ি এত অটো কেন, মানে আমি তো একটা বাড়িতে থাকি। তো দ্যাট রিয়েলি ওয়াজ হিউজ ফর মি, কারণ একটা এরকম একটা জায়গায় যেখানে মানুষ খুবই অসহিষ্ণু, মানুষ কনসেন্ট্রেট করতে পারে না, মানুষ তাদের নিজেদের কাজের মধ্যে অন্যের কাজ বিগড়ে দেয় না জেনে, তো সেইখানে এত সবাই এত কোঅপারেট করেছে যে আমি অ্যাকচুয়ালি অজান্তেই ওই স্পেসটায় ঢুকে গেছি, মাইন্ড স্পেসটায়, যে আমি দেখতে শুরু করেছি ওরমভাবে জিনিসপত্র। তো আমার গাড়ি ঘোড়া দেখে অদ্ভুত লেগেছিল, এইটা এইটাই আমার তোমায় বলার। আমাদের ওয়ার্কশপ হয়েছে, 1.5 মাস ওয়ার্কশপ হয়েছে, শ্রমিকদা আমাদের খুবই হেল্প করেছে, এবং ওয়ার্কশপ প্রত্যেকজন অ্যাক্টরের জন্য খুব ইম্পর্টেন্ট, তো ওরমভাবে শ্রমিকদা আমাদের হেল্প করেছে, সেটে হেল্প করেছে, কিন্তু সেটে আমার সাইলেন্সটা যেভাবে দরকার ছিল সেইটা প্রত্যেকটা টিম মেম্বার আমাকে সাপোর্ট করেছে উইদাউট এনি কনভারসেশন, মানে যে এটা করতে হবে এই কনভারসেশন হয়নি কারোর মধ্যে। ওই দেখো কি শুরু হয়ে গেল একটা, আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ হেল্প করেছে সবাই, দারুণ হয়েছে, সবাই ভালো পেরেছে, 29 মার্চ রিলিজ, ওয়াও, প্লিজ ওয়াচ বিলাইন।